हाय गाइज वेलकम बैक टू माय न्यू ब्लॉग वीडियो पारमिता राटाय तुम्हारे स्वागत। तो आज के ब्लॉगटा आबार निये चले एसेछि नतून एकटा ब्लॉग निये तुम्हारे काछे। तो तुम्हारे जो बोलेछि कथा दिएछि जो तुम्हारे काछे नतून नतून ब्लॉग निये चले आसब, तो आज के एसे गेछि नतून ब्लॉग निये। तो चलो देखे नाओ आज के कि निये एसे, आर थंबनेल देखे तो बुझतेई पारछो कि। तो चलो देखते थाको ताहले। तो प्रथमे जेटा लागछे देखते पाच्छो এই তিনটে বিটস লাগছে, এটা সিলভারের তিনটে বিটস চোকার বানাতে লাগছে। মিয়াশি এই দেখো ছোট সাইজের কিছু জাম্পিং রিং, তারপর তার থেকে একটু বড় সাইজের জাম্পিং রিং দুটো কেটে রেখেছি চেন দুপাশে অ্যাটাচ করার জন্য। তার সাথে একটা এস লাগানো আছে, এই যে এস লাগছে সিলভার কুন্দন, লাগছে গোল্ডেনের এই বলগুলো, আর লাগছে প্লাস আর কাটার। তো চলো এবার দেখে নাও কি করে বানাচ্ছি, তো চলো দেখতে থাকো। তো চলো এবার স্টার্ট করা যাক। তো প্রথমে আমি এই বিটসটা নিয়ে নিলাম, এবার এটার সাথে এটাকে অ্যাটাচ করব। তো সেম প্রসেসে আমি এই পাশটাও লাগিয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছ এই পাশটা আমি লাগিয়ে ফেলেছি, তো এই পাশটাও আমি লাগিয়ে ফেলবো। তো চলো তো দেখতে পাচ্ছে এইভাবে লাগিয়ে ফেলেছি। তো তার এবার তার পরের স্টেপে চলে যাব। এর পরের স্টেপে যাব হচ্ছে আমরা লাগিয়ে ফেলব এই বিটসগুলো, আর তার সাথে লাগাব কিছু কুন্দনের বিটস। তো এই যে কিছু কুন্দনের বিটস তোমাদের সামনে এখানে রেখে দিলাম, তো দেখতে পাবে লাগাবো যখন। তো এই যে রইল। তো চলো এবার স্টার্ট করে ফেলি। তো ফার্স্টে এই ছোট জাম্পিং রিংয়ে আমি একটা করে গোল বল আর একটা করে এই বিটস লাগিয়ে দেবো। লাগিয়ে এই যে এখান থেকে পুরো আমি লাগিয়ে ফেলব। তো এইভাবে প্রত্যেকটাতে আমি লাগিয়ে ফেলব। তো লাগিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এইভাবে সেম প্রসেসে এইভাবে এই পাশটা করে নিয়েছি। তো এই পাশটাও সেম প্রসেসে আমি এইভাবেই করে নেব। তো এই পাশটা করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমি এই পাশ দুই পাশ আমি কমপ্লিট করে ফেলেছি, কমপ্লিট করে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। তো এই মাঝখানে ওপরে কিছু হবে না, তো মাঝখানের কিছু কাজ আছে, তো মাঝখানের কিছু কাজ আমি করে ফেলবো। তো চলো দেখে নাও।
তো এইবারে দেখতে পাচ্ছো যে বললামই মাঝখানে কিছু কাজ আছে, তো মাঝখানের কাজগুলো করব। তো এই দেখো এখানে এগুলোকে এই বিটসগুলোকে দিয়ে দিচ্ছি। তো একটা সিলভার বল দিলাম, তারপরে তিনটে দিলাম সিলভারেরই কুন্দনের বল, তারপরে আর একটা সিলভার বল দিলাম, দিয়ে এইভাবে এটাকে জয়েন্ট করে দেব। এবার এটাতে সিকিউর হয়ে যায়। তো এই দেখো এরকম, তো এরকম করে প্রত্যেকটাতে আবার আমি বলগুলো লাগিয়ে দেব। তো দেখো এই দেখো এখানে তিনটে বিটস আমি লাগিয়ে দিয়েছি। তো যেহেতু চোকারটা এইভাবে পড়বে, তো তিনটে বিটস এখানটা লাগিয়ে দিয়েছি। তো এইবার আমি কি করব, এইবার আমি টার্সেল বানাবো। তো চলো টার্সেল বানানোটা দেখে নাও। ক্যামেরাটাকে আমি ফ্রন্ট করে নিলাম, ফ্রন্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি তোমরা দেখতে পেলে আমি এইভাবে গিফটটা দিয়ে দিলাম। তো এই যে দুই পাশে এই রকম রয়েছে, এরকম হচ্ছে, তো এই পাশে বাড়তি সুতোটা রয়েছে, আমি বাড়তি সুতোটা কেটে দেবো। তো কেটে দিলাম, এবার এই কর্নারে আমি একটা জাম্পিং রিং লাগাবো। তো জাম্পিং রিং এই যে লাগিয়ে দিলাম, জাম্পিং রিং লাগিয়ে আর এইখানটায় আমি একটা জাম্পিং রিং লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এই জায়গাটায় আমি একটা জাম্পিং রিং লাগিয়ে দিলাম। তো লাগিয়ে দিয়ে এই যে মুখটাকে আমি এইভাবে চেপে আটকে দিলাম, যাতে এটা খুলে না আসতে পারে। তো ভালো করে এই হয়েছে, দেখতে পাচ্ছ এই পাশে টার্সেল কমপ্লিট হয়ে গেছে। দেখতে যাতে ভালো লাগে তার জন্য এই জায়গাটায় গিট দিয়ে দিলাম। তো এই যে গিট দিয়ে নিচ্ছি, এই পাশে টার্সেল কমপ্লিট। তো সেম প্রসেসে এই পাশেও আমি টার্সেলটা বানাবো। তো তোমাদের সামনে বানাচ্ছি এই এই টার্সেলটা, তো দেখি না এই যে তুমি সুতোটাকে খুলে ফেলতাম এইভাবে। এইটা লেন্থ হিসাবে এইটাকে আমি নিলাম। তো দেখতে পাচ্ছি এরকম এটা লেন্থ হিসাবে আমি নিলাম, নিয়ে এইভাবে নিয়ে আমি আমার পায়ে একটু বাঁধিয়ে দিলাম, দিয়ে এটাকে ঘুরিয়ে এরকম করে জোর করে দিলাম। তো এইভাবে জড়িয়ে দিচ্ছি, কেটে দিয়ে সেম প্রসেসে আমি আবার জাম্পিং রিং লাগিয়ে নেব। জাম্পিং রিং লাগালাম, লাগিয়ে এই মুখ আটকে দিলাম। তো মুখটা আমি আটকে দিচ্ছি, এটা খুলবে না। তো সেম পদ্ধতিতে আবার এই দেখো এইভাবে আমার রেডি হয়ে গেলে আমি তোমাদেরকে এই দেখো আমার গলায় ধরে ধরার চেষ্টা করছি।
কোনো রকম তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কেমন লাগছে। এইভাবে আমি এটিকে বানিয়ে দেব। আর সবার প্রথমে যেটা বলবো, এই যে এই এই পাশটা, এই পাশটা অন্তত ঠিক রাখতে হবে, সমান রাখতে হবে, নাহলে দেখতে ভালো লাগবে না। আমি সমান করার জন্য এই তো আমার রেডি হয়ে গেল চোখার, রেডি হয়ে গেল চোকার। তো দেখতে পাচ্ছে এই যে আমার চোকার কেমন লাগছে, তোমরা কমেন্টসে জানিও ভালো লাগলে। আর তোমাদের কাছে এরকমভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, নিয়ে আসার চেষ্টা করব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, কারণ সাবস্ক্রাইব না করলে তোমরা আমার নতুন ভিডিও দেখতে পাবে না। তো আমার ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দাবিয়ে দিও, তাহলে তোমরা আমি যখনই কোনো ভিডিও তোমাদের কাছে পোস্ট করব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে, সবার প্রথমে তোমরাই দেখতে পাবে আমার ভিডিও। তো আজকের মতন আমার ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও। তো বাই বাই।